ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পারভিন। আর শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকে বেল বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বরাবরের মতো আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি, দেখতে পাচ্ছেন সকালে নাস্তার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি রুটিগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু আমি ভেজে নিয়ে এসেছি, আর ডিম পোস্ট করে নিয়েছি, আর কালকের কিছু সবজি ছিল এগুলোও আমি বের করে নিয়েছি। তো এখন আমরা সকালের নাস্তাটা করে নিব। আর সকালে নাস্তা করার পর হচ্ছে আমি কিচেনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কালকে দুপুরে রান্নাবান্না করার পর এই প্লেট বাটিগুলো কিন্তু আমি পরিষ্কার করে এই ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ঝুড়ি থেকে প্লেট বাটিগুলো নামিয়ে জায়গাটা জায়গা মতো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রতিদিনের মতোই কিন্তু আমি সকালে নাস্তা করার পর এই প্লেট বাটিগুলো গুছিয়ে নিই। এরপর হচ্ছে নাস্তা করার পর যে প্লেট বাটিগুলো জমে ওগুলো হচ্ছে ক্লিন করে নিই। ক্লিন করে এই ঝুড়িতে আবার আমি পানিটা ঝরানোর জন্য এখানে রেখে দিই। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো প্লেট বাটিগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর নিচে যে একটা ট্রে দিয়ে রেখেছিলাম এই ট্রেতে কিন্তু পানি জমা হয়ে থাকে, তাই আমি প্রতিদিন এই ট্রের পানিটা একটু ফেলে দিই। তো এখন হচ্ছে সকালে নাস্তা করার পর যে প্লেটগুলো ছিল সেই প্লেটগুলো এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এগুলো ক্লিন করার পর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য চালটা ধুয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি চুলায়। তো ভাতটা চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি নিয়ে নিয়েছি। তো এই সবজিগুলো এখন আমি কেটে রেডি করে নিচ্ছি। আর সবজিগুলো কাটা আমার হয়ে গিয়েছে, আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। তো ভাতের মাড়টা এখন আমি গেলে নিব। আর এই যে ভাতের মাড়টা কিন্তু আমি গেলে নিয়েছি, আর সবজিগুলো হচ্ছে প্রথমে আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। তো ভাপ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো এখন ভাপ দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। আর এই পাশ দিয়ে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজে জাস্ট এই কয়েক পিস মাছ ছিল, তো ভাবলাম এই মাছটা ভুনা করে ফেলি আজকে। অনেক দিন হয়ে গেলে কিন্তু ফ্রিজের মাছ মজা লাগে না, তাই কিন্তু আমি এই মাছটা বের করে ভাবলাম যে ভুনা করে দিই। তো এই দিক দিয়ে মাছটা আমি মশলা মাখিয়ে নিলাম, আর ওই দিকে তো সবজিটা ভাপ দিতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন। আর সবজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা থেকে পানিটা ঝরিয়ে নিব। এরপর সবজি তরকারিটা রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। তো মাছটা আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তো এক পাশে মাছ ভাজা হতে থাক, আরেক পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছেন সবজি তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। তো সব ধরনের গুঁড়া মশলা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর
আর এই যে মাছগুলো এখন আমি উল্টে দিলাম এক পাশে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এক পাশে ভাজা হওয়ার জন্য আমি মাছটা উল্টে দিলাম আর এইদিকে মশলাটাও কিন্তু খুব ভালোমতো কষানো হয়ে গিয়েছে এখানে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম তো সবজিগুলো দেওয়ার পর এটাকে এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু মিক্স করে নিলাম তো মিক্স করে নেওয়ার পর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একটু নামিয়ে নিচ্ছি আর এই প্যানটার মধ্যে এখন মাছটা আমি ঝটপট একটু ভুনা করে নিব তো মাছটা ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে কিন্তু আমি এই মাছটা ভুনা করে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আর গুঁড়া মশলার মধ্যে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু এক মিনিটের মতো এখন ভেজে নিব তো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ পানি তো এই পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর পাশের চুলায় যে আমি এই যে সবজিটা বসিয়ে দিয়েছিলাম সেই সবজিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য তো পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে দিলাম আর এই পাশে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন এইখানে আমি অল্প একটু আবারও পানি দিয়ে দিব তো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো তো মাছগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাছ ভুনাটা করে নিব আর এই যে সবজি তরকারিতে হচ্ছে আমি একটা টমেটো দিব তাই এখন আমি টমেটোটা একটু কেটে নিচ্ছি সবজি তরকারিতে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু আমি কেটে নিলাম এখন এই যে সবজির মধ্যে টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে রাখবো যাতে টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এই সবজি তরকারিটা আজকে আমি এখানে কোনো মাছ কিছুই দিব না জাস্ট এভাবে করেই সবজিটা রান্না করব আর পাশের চুলায় তো আমি মাছটা ভুনা করতে দিয়েছি তো মাছ ভুনায় হচ্ছে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিব এর জন্য আমি এখন ধনে পাতা কুচিটা একটু করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ধনে পাতা কুচি কিন্তু আমি করে নিলাম এখন আমি মাছ ভুনার মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিব তো এই যে মাছগুলো এখন আমি আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তো মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি জাস্ট কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও আমি এক মিনিটের মতো রান্না করে নিব এরপর আমি মাছ ভুনাটা একটা বাটিতে নামিয়ে নিব আর এই মাছ ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে চুলাটা এখন আমি অফ করে দিয়েছি আর এই যে এই পাশে যে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে কিছু ধনিয়া পাতা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিব তাহলেই কিন্তু আমার এই সবজি তরকারিটা হয়ে যাবে আর শীতের দিনে সবজি যে কোনোভাবে রান্না করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে মাছ ভুনাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এইদিকে এই যে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি সবজি তরকারিটার তো চলুন একবারে আমি একটা বাটিতে বেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাটিতে বেড়ে একেবারে টেবিলে নিয়ে চলে এসেছি তো আজকে দুপুরে আমাদের
রান্না বান্না এগুলোই ছিল। তো দুপুরে রান্না করার পর হচ্ছে আজকে আমি আমার কিচেনের যে চুলাটা আছে সেই চুলাটা একটু পরিষ্কার করে নিব। আর যেহেতু মাত্রই এখন আমি রান্নাটা করেছি, চুলাটা কিন্তু এখন অনেকটাই গরম, তো প্রথমেই হচ্ছে আমি একটু হুইল পাউডার নিয়ে পানিতে গুলিয়ে চুলার উপরে এইভাবে করে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা তারের মাজনি দিয়ে চুলাটাকে খুব ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু ক্লিন করে নিলাম। তো চলুন আপনাদেরকে এখন এক নজরে দেখিয়ে দিচ্ছি কিচেনটা কেমন লাগছে এখন ক্লিন করার পর। তো কিচেনটা ক্লিন করার পর হচ্ছে আমি গোসলটা করে নিব, এরপর হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর দুপুরে খাবারের পর কিন্তু আর ক্যামেরাটা অন করা হয়নি, একেবারে এখন সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করলাম। আপনাদের ভাইয়া একটু নিচে গিয়েছিল, তো আমার হচ্ছে আলু লাগতো, আলু শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আপনাদের ভাইয়াকে বললাম আলু লাগবে, তাই আপনাদের ভাইয়া এই যে আলু নিয়ে আসলো। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু টোস্ট বিস্কিট নিয়ে এসেছে, টাইনি টোস্ট এটাকে বলে, এটা খেতে খুবই মজা। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই টাইনি টোস্টটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার নাস্তার জন্য কিছু পুরি নিয়ে এসেছে, আর এক প্যাকেট মিল্ক ভিটা, আর হচ্ছে এক প্যাকেট চানাচুর। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।